আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে দুটি প্যানেল দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে হাফ কাট সোলার প্যানেল আর একটা হচ্ছে ফুল সেল সোলার প্যানেল। তো আপনাদেরকে ডিফারেন্সটা একটু দেখাচ্ছি যে এখানে হচ্ছে এটা হচ্ছে ফুল সেল সোলার প্যানেল আর এটা হচ্ছে হাফ কাট। হাফ কাট দেখলে যেটা বুঝবেন, একটা প্যানেলের আড়াআড়ি একটা বাসবার থাকবে, আড়াআড়ি, যেটা দেখবেন এই প্যানেলটাতে নেই। অর্থাৎ এটা 165 ওয়াটের সোলার প্যানেল আর এটা হচ্ছে 375 ওয়াটের একটি সোলার প্যানেল। তাহলে আমাদের মেইন ভিডিওর আজকে টপিকসটা হচ্ছে যে হাফ কাট সেলে ফুল সেল আর হচ্ছে হাফ কাট সেল, এই দুটি সোলার প্যানেলের ভিতরে মেইন ডিফারেন্সটা কী বা কেন এই দুটার ভিতরে কোনটা ভালো। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন, দেখুন আমরা আজকে মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে হাফ কাট এবং ফুল সেল প্যানেলের ভিতরে ডিফারেন্স কী এবং বেসিক ডিফারেন্স কী এবং হচ্ছে যে কোন প্যানেলটা ভালো বা কোন প্যানেলটার ইফিসিয়েন্সি বেশি। সম্মানিত ভিউয়ার্স, কতগুলা জিনিসের কারণে হাফ কাট সেল আর ফুল সেল প্যানেলের ভিতরে ডিফারেন্সটা করা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এইখানের যে প্যানেলটি, এই প্যানেলটি কিন্তু ধরে নিতে পারেন যে এই একটা 375 ওয়াট প্যানেলকে দুটি ভাগে ভাগ করেছে। কেন দুটি ভাগে ভাগ করা হলো? একটি সোলার প্যানেলের যদি কোনো জায়গায়, ধরেন এই ফুল সোলার প্যানেলটা যখন আপনারা 10টা প্যানেল সিরিজ করে রাখলেন, 10টা প্যানেলের ভোল্টেজ হচ্ছে 200, কথার কথা প্রতিটা যদি 20 ভোল্ট করে থাকে তাহলে 10টা প্যানেলে 200। এখন এই সোলার প্যানেলের মাঝখানে যদি এখানে একটা গাছের পাতা পড়ে বা এই এই প্যানেলটা যদি কোনো ধরনের ছায়া পড়ে, তাহলে কিন্তু পুরো সোলার প্যানেলটা ভোল্টেজটা ড্রপ করবে এবং আপনার টোটাল সিস্টেমের ভোল্টেজটাও কিন্তু সাথে সাথে ড্রপ করবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ফুল সেল প্যানেল, হাফ কাট সেল প্যানেলে, হাফ কাট সেল প্যানেলে যদি এই পাশে আপনার একটি গাছের পাতা পড়ে, নিচের প্যানেলটি, নিচেরটা কিন্তু পুরো ভোল্টেজ আপনাকে দিবে। দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে যে বোঝানো উচিত যে এখানে কিন্তু 72 সেলের একটি সোলার প্যানেল থাকে, অর্থাৎ এই পাশে 72 সেল, এই পাশে 72 সেল, অর্থাৎ 144 সেল, আর এই প্যানেলটি কিন্তু 36 সেলের প্যানেল। তাহলে সেলগুলো কীভাবে গুনবেন? এখানে দেখেন প্রত্যেকটা সেলের ভাগ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এদিকে হচ্ছে 12, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6 × 72, অর্থাৎ 72 এবং 72, 144 সেলের প্যানেল। তাহলে যারা ভিডিওতে বলেছিলেন যে ভাই এই যে 150 ওয়াটের 100 ওয়াটের প্যানেল, এটা হাফ কাট সেল। হাফ কাট সেল প্যানেল সম্পর্কে আগে বুঝতে হবে যে হাফ কাট সেল কাকে বলে এবং কেন হাফ কাট করা হয়েছে। এই ফুল সেল প্যানেল এটাকে 165 ওয়াটের একটা প্যানেল, এখন যদি এটাকে আপনি হাফ কাট করতে যান তাহলে কি দাঁড়ায়? এই প্যানেলটার 36 সেলের প্যানেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই দিকে আছে 9টা সেল আর এইদিকে 1, 2, 3, 4, 4 নং 36 সেল। এখন এই 36 সেলকে যদি আপনি হাফ কাট করেন তাহলে হবে 18 সেল, 18 সেলের ভোল্টেজ আসবে 9। তাহলে 9 ভোল্ট দিয়ে আপনি কি করবেন, ব্যাটারি চার্জ করবেন নাকি অন্য কাজ করবেন? সুতরাং কখনোই একটা প্যানেল মোটামুটি 200 ওয়াটের নিচে হলে এটাকে হাফ কাট কোনো কোম্পানি করতে চায় না, এটাকে অবশ্যই 250-300 ওয়াটের উপরে হতে হবে, তখন এটা হাফ কাট করবে, না হলে ওই সেলের ভিতরে কখনোই 72 সেলের প্যানেলের নিচে হাফ কাট সেল করা যাবে না। সুতরাং আপনার একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো ছোটো প্যানেল যেটা 12 ভোল্টের প্যানেল, এটা হাফ কাট হয় না, এটা হচ্ছে যারা বলেছে বা আপনাদেরকে যারা বলে এটা ভুল। আচ্ছা, দ্বিতীয় আর একটি অপশন এবার হচ্ছে কেন তাহলে হাফ কাট করলাম, তার একটি কারণ আপনারা পেলেন যে কোনোভাবে এটাতে কোনো পাওয়ার লস হবে না, যদি এক পাশে শ্যাডো ছায়া পড়ে অন্য পাশে হচ্ছে আপনার ঠিকই টোটাল ভোল্টেজটা আপনাকে 45ই দিবে। অর্থাৎ এই টোটাল প্যানেলটাকে শুধু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ করার আরও কিছু পজিটিভ দিক রয়েছে, সেটা আপনাদেরকে বলি। এই প্যানেলগুলোর ভিতরে বাসবার থাকে হচ্ছে এই পাশে একটা, এখানে একটা, ওইখানে একটা। দেখুন টোটাল এই প্যানেলটা যদি দুইটা বাসবারের মধ্যে প্লাস আর মাইনাস চলে আসতো তাহলে কি হইতো, বাসবারের বাসবার কিন্তু একটা থিকনেস থাকে, ওই থিকনেসে যখন এটার টোটাল এম্পিয়ারটা আসতো তখন প্রত্যেকটা বাসবার গরম হয়ে যেত। সুতরাং এখানে বাসবারগুলো তিনটা, ওখানে যেমন দুইটা ভাগে বা একটা প্লাসে, এখানে কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়েছে, এই পাশে 2টা, এই পাশে 2টা, আর ওইখানে কিন্তু মাত্র 2টা। সুতরাং 375 ওয়াটের একটা প্যানেল যদি বাসবারের মাধ্যমে যদি আপনার টোটাল এম্পিয়ার আসে তাহলে কিন্তু এটা প্যানেলটার ইফিসিয়েন্সি কমে যাবে, অর্থাৎ প্যানেলের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য হাফ কাট সেল তৈরি করা হয়েছে। সেকেন্ড আর একটা বিষয় আপনাদেরকে বলি, হট স্পট, অর্থাৎ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন হট স্পট কি সোলার প্যানেলে। একটা প্যানেলের উপরে যখন সূর্যের রশ্মি পড়ে তখন এই সোলার প্যানেলটা গরম হয়,
তো গরম হলে যত প্যানেলের ওয়াট যত বেশি হয় সেই প্যানেলের টেম্পারেচার তত বাড়তে থাকে, যত টেম্পারেচার বাড়বে তত হচ্ছে এর ইফিসিয়েন্সি কমে যাবে, অর্থাৎ 100 ওয়াটের প্যানেল আপনার হয়ে যাবে হচ্ছে 90 ওয়াট, আরও টেম্পারেচার যখন বাড়বে তখন হয়ে যাবে 80 ওয়াট। সুতরাং এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এই জন্য যে হট স্পটটা যখন দুই পাশে পড়বে তখন কিন্তু এটার ওই ইফিসিয়েন্সিটা যতটুকু লস হবে সেটাও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার আরেকটা থার্ড আরেকটা এটার জন্য উপকার। আচ্ছা, এরপরে আপনার হাফ কাট সেলের আরেকটা বিষয় হচ্ছে এটা একটা সাইড যদি নষ্ট হয়ে যায়, আপনার একটা প্যানেল নষ্ট হইতেই পারে, যদি একটা সাইড নষ্ট হয়ে যায় কিন্তু আপনার আরেকটা সাইড কিন্তু দিব্যি কাজ করবে। দেখা যায় কোনো কারণে দেখবেন অনেকগুলা অনেক প্যানেল আছে একটা সেলের এক সেল ধরে আগুনে পুড়ে যাচ্ছে, অর্থাৎ যদি বাসবারের যদি কখনো আপনার শর্ট সার্কিট হয় তখন আপনার বাসবারটা পুড়ে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু দুইটা স্টেজে করা, সুতরাং পুড়লে আপনার এক সাইড পুড়বে, অর্থাৎ আপনার প্যানেলটা কিন্তু এখানে রিস্কটা আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 50-50 রিস্ক রাখা হয়েছে। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবসময় মনে করবেন যে একটা ফুল সেল একই প্যানেল, এটা যেমন REC সোলার প্যানেল, এটা যদি এই বা এইখানে যদি হাফ কাট না থাকতো তাহলে ইফিসিয়েন্সি 2-3% কমে যেত, সেক্ষেত্রে কিন্তু এটার ইফিসিয়েন্সি 2-3% বেশি আপনার ফুল সেল প্যানেল থেকে। সুতরাং হাফ কাট সেল প্যানেল কিন্তু কখনো ওই ছোট প্যানেল হাফ কাট সেল হয় না, 100-200 ভাই এটা এটা দেখায় দেখায় বলছে 100 ওয়াট, এটা একটা হাফ কাট সেল। হাফ কাট সেল মানে হচ্ছে আপনার সেলটাকে পুরো কাট করে দুই ভাগ করে দেওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, হাফ কাট সেল এবং ফুল কাট সেলের প্যানেলের ডিফারেন্স হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করবেন, আমরা কমেন্টসের উত্তর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ।